আজ শুক্রবার 19শে শ্রাবণ 2022 সালের 5ই অগস্ট। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম, এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে যেন একদমই অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান বা কোনো প্রকার নেশাভাং জাতীয় জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। তা না হলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব পড়তেই পারে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরের সতেজতা অনুভব করবার জন্য আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং কোনো প্রকার আলসেমি না করা। অর্থগতভাবে দিনটিতে ভাগ্যদেবী আপনাদের পক্ষে আছেন, যার কারণে অর্থ আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে। তবে দিনটি ব্যয়বহুল থাকছে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে থাকলেও তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগিয়ে যাবেন। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির। অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আজ বিশ্রামের জন্য সময় খুবই অল্প পাবেন, যেহেতু আপনাদের স্থগিত প্রকল্পগুলি আপনাকে আজ ব্যস্ত রাখতে চলেছে। তৎসত্ত্বেও নিজের জন্য কিভাবে সময় বার করতে হয় সেটি কিন্তু আপনাকেই শিখতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে। অফিসে প্রতিদ্বন্দ্বী বা কারোর সাথে শত্রুতা যেন বৃদ্ধি করতে যাবেন না, কাজের চাপ কিন্তু বাড়তে পারে। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন, নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আজ করবেন না। যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করবার চেষ্টা করুন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। যাদের সন্তান সন্ততি আছে তারা কিন্তু তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ গৃহবধূরা গৃহের কাজ সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন। আজ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারলে সমাজের প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের সান্নিধ্য কিন্তু আসতে চলেছেন, যেটি আপনাকে সামাজিকভাবে প্রভাব প্রতিপত্তি এগুলি বিস্তার করতে সাহায্য করবে। উৎসাহ উদ্দীপনাও দ্বিগুণ হবে। বন্ধু স্বজনদের সাথেও আজ ভাব ভালোবাসা বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে, তবে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগও পরিলক্ষিত হচ্ছে। আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি মেষ, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মেষ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে।